মাছ এখানে যে আছে কি বলবো। আমি এখন দাঁড়িয়েছি পার্ক সার্কাস ময়দানের সামনে। হ্যাঁ, আমি এর আগেও এসেছিলাম এই জিনিসটার জন্য এসেছিলাম, আমি রুচি ঈশিতা সবাই, বাট দেখা হয়নি। আজকে আমি বাড়ি থেকে ফিরছিলাম, যেদিন এসেছিলাম সেদিন যে জিনিসটার জন্য এসেছিলাম সেটা ইনগ্রেশন হয়নি, সেই জন্য আমি দেখাতে পারিনি। আজকে আমি ফাইনালি চলে এসেছি, বাড়ি ফিরছিলাম আমি, মানে নবদ্বীপ থেকে এলাম আমি অন দা ওয়ে, বাড়ি যাচ্ছিলাম এখানে। তো আমাকে মাও ফোর্স করলো যে আজকেই করে নিয়ে যা, কারণ এরপরে আবার অনেক প্ল্যান ট্যান আছে সেই জন্য। আর যেহেতু আমি দেখলাম একদম পার্ক সার্কাস এখান দিয়ে সামনে দিয়ে যাচ্ছিলাম, সেই জন্য নেমে গেছি। তো চলো আমি ঢুকে দেখাই যে কী আছে এখানে যার জন্য আমি এসেছি। এটা হচ্ছে গেট পার্ক সার্কাস ময়দানের, যে মিলন মেলা হচ্ছে। আর এই হচ্ছে সেই জিনিসটা দেখো, যেখানে যেটার জন্য আমি এসেছি, সেটা হচ্ছে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম, যেটা বহু জায়গায় আছে, দুবাই বলো সিঙ্গাপুর অনেক জায়গায় তোমরা দেখতে পাবে। এটা এবার কলকাতায় বানানো হয়েছে, আমি সিঙ্গাপুরে এটা দেখে এসেছি অলরেডি। তো এবার ভেতরে গিয়ে দেখা যাক যে এখানকারটা কেমন করেছে, যেটা ওরা একটা মানে আর্টিফিশিয়ালি বানানোর চেষ্টা করেছে। তো আমি অলরেডি দেখেছি সেটা পেছনের মাঠটায় ছিল, এই মাঠেরটা আমি এলাম, আমি দেখাবো, চলো। তো দেখো গেটটা, আমি এখন এখন ভেতরে ঢুকবো। হচ্ছে টিকিট কাউন্টার, প্রাইস হচ্ছে 100 rupees পার পার্সন। এটা হচ্ছে টিকিট আন্ডার ওয়াটার অ্যাকোরিয়ামের, 100 rupees পার পার্সন, যেটা এই পাশেই হচ্ছে, আমি এখন ঢুকবো। আমি ঢুকছি এখানে, কত ধরনের মাছ এখানে যে আছে কি বলবো, প্রচুর প্রচুর টাইপের মাছ, তোমরা নিজেরা দেখতে পারো। তাহলে যদি লেখা নেই সব কিছুর নাম সেগুলো আমি বলতে পারছি না, বাট দেখে নিলে এগুলো নিজেরা যারা বাড়িতে অ্যাকোরিয়াম রাখো তাদের জন্য পারফেক্ট। এটা দেখো দেখো, এটা একটা নাম পাওয়া গেছে, বাকি নামগুলো ছিল আই থিঙ্ক তুলে দিয়েছে কেউ। এখানে এটা একটাই আছে। এবার যাচ্ছি মেইন, চলো। ও বাহ, লাভলি, এই হচ্ছে মেইন অ্যাট্রাকশনটা যেটার জন্য এখানে আসা। এখানে দেখো কি দারুণ লাগছে, একদম একদম এক্স্যাক্টলি সেই রকম একটা ফিলিংস আসছে যেটা তখন দেখে এসেছিল। কি দারুণ লাগছে না, অসাধারণ লাগছে, অসাধারণ। কেমন লাগছে এটা বলো, কলকাতার দিকে একটা আন্ডার ওয়াটার সি অ্যাকোরিয়াম, অসাধারণ একটা ফিলিংস লাগছে। এবং প্রচুর মানুষ আসছে, এখন কিন্তু সেই অবধি মানে সেরকম ভিড় হয়নি, এটা জানুয়ারির অলমোস্ট 4-5 তারিখ পর্যন্ত থাকছে। তো ধীরে ধীরে এসো, এসে দেখো, এনজয় করো, ব্যাপারটা বেশ ভালো লাগবে। এই জায়গাটা, এই পার্কটা সব থেকে বেশি ভালো লাগছে, এত কালারফুল, এত রকম রঙের মাছ, দারুণ লাগছে এই জায়গাটা।
তোমার শুধু দেখো, এবং যখন একঝাঁক হয়ে আছে যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আর আলাদাই। এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে, এত ভালো লাগছে কি বলবো। এখানে একটা মারমেইড আছে, এলিফ্যান্ট, অক্টোপাস, এখানে একটা স্নেক, আর এখানে দেখো কি দারুণ লাগছে না জায়গাটা, সো ভীষণই সুন্দর লাগবে। আমি তো দেখে গেলাম এবং তোমাদেরকেও দেখিয়ে দিলাম, খুব তাড়াহুড়োর মধ্যে এসে দেখিয়ে দিলাম, ভীষণ ভালো লেগেছে। বাট পুরোটা দেখিয়েছি যতটা এখানে আছে।